নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি এই মুহূর্তে। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, যাদবপুরে। যাদবপুরের রহস্য মৃত্যুতে এবারে মুখ খুলেছে উপাচার্য বুদ্ধদেব সাহু, অন্তর্বর্তীকালীন উপাচার্য। তিনি বলছেন যে নিরাপত্তার গাফিলতি ছিল, এমনটা তিনি স্বীকার করে নিচ্ছেন। এবং সিসিটিভি তাহলে কেন এখনও পর্যন্ত বসছে না, সেই উত্তরে তিনি বলছেন যে এক বেসরকারি সংস্থাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, তারাই নাকি এখনও পর্যন্ত সিসিটিভি বসাননি। ঠিক কি বলছেন বুদ্ধদেব সাহু, চলুন শুনবো। আমরা ওয়েবেলকে অর্ডার পাঠিয়ে দিয়েছি, আমি এখানে বলেছি উইদিন কাপল অফ ডেজ যেন কাজ শুরু হয়। এবারে ওয়েবেল তাদের তার লজিস্টিক এবং ইনফ্রাস্ট্রাকচার, তার নির্দিষ্ট রুল রেগুলেশনসের কী আছে আমি জানি না, কিন্তু যে কোনো একটা পরিস্থিতিতে সবসময় এটাকে একটা দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। আমরা সব কিছু বাদ দিয়ে আজকের আমি শনিবার রোববার ইউনিভার্সিটিতে আসছি, তার কারণ কি অ্যান্টি র্যাগিং কমিটি এবং প্লেসমেন্ট সব কিছু এগুলোর উপরে একটা ইন্টাররিলেটেড। তো তারপরে ওখানে ইউজিসির গাইডলাইন, তারা এখন খুব দেখছে যে মেট্রিকুলাসলি সেগুলো ফলোড হচ্ছে কি না। ওইদিকে গভর্নমেন্টও নিশ্চয়ই চাইছে সেটাই, আর রাজ্যপাল মানে দ্যাট মিন্স আমাদের চ্যান্সেলর স্যার, উনি তো নিজেই বলেছেন যে অ্যান্টি র্যাগিং এবং সিকিউরিটি যেটা আইনের মধ্যে করা উচিত সেটা যেন করা হয়। তো এইগুলোর উপরে বেস করে আর একটুখানি একটা সব কিছুর একটা ঢিলে ঢালা নিশ্চয়ই ছিল, যার ফলে আজকের এরকম একটা নেশা কারখানা ঘটেছে। তো সেইটার মেজারমেন্ট হিসাবে সবাই ব্যতিব্যস্ত। এখন ওয়েবেল যদি অর্ডার দেওয়ার পরেও তারা যদি ডিলে করে, সেটা একটা গভর্নমেন্ট, সেটা কোনো একটা সাধারণ কোম্পানি নয়। ওয়েবেলের মতো একটা যদি তারা কাজ করবে, এটা এই পরিস্থিতিতে তাদেরকে আমি মানে আমাদের ইউনিভার্সিটির তরফ থেকে বলাও হয়েছে, এবারে তারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করবে এটাই আশা করুন। সুতরাং আমাদের ওয়ার্ক আউট বেরিয়ে গেছে, পাঠিয়ে দেওয়া হয়েছে, এবারে ওয়েবেলকে জিজ্ঞেস করুন যে তারা কতটা তাড়াতাড়ি কাজ করবে। স্যার, 2.5 কোটি টাকা ব্যয়ে যে প্রাক্তন সেনাদের একটা নিয়োগ বা বলা যেতে, 2 কোটি টাকা কোথা থেকে পেলেন? আচ্ছা, আপনার কাছে কাগজ প্রাক্তন সেনাদের জন্য থেকে শুনলেন 2.5 কোটি? স্যার, এটা শোনা যাচ্ছে, মানে সেটা শোনা যাচ্ছে, এই কথাগুলো যেগুলো জানেন না সঠিক সেগুলো না, সেটা সেনাদের এই মুহূর্তে এই মুহূর্তে প্রাক্তন সেনাকর্মী দিয়ে আপনাদের একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে, মানে নিরাপত্তার, হ্যাঁ মানে সুনিশ্চিত করবে। আর নিরাপত্তা তারা সুনিশ্চিত কী করবে তারা জানে, আমরা তো একাডেমিশিয়ান, পড়াশোনা করি, আমাদের একাডেমিক থ্রেট একটা কী বলে সিকিউরিটি থ্রেট আছে, তাদেরকে তাদের এক্সপার্টাইজ আছে, তারা এগুলো করে, তাদেরকে বলা হয়েছে কেমন করে করবে আমি খুলতে। আপনাদের সঙ্গে কথা হয়েছে এই নিয়ে কোনো তাদের? হ্যাঁ, তা দানা হলে অর্ডার দিলাম কী করে? মোটামুটি ব্যয় কেমন হবে এটা সেটা দেখুন, এফও আছে, বাকিরা আছে, ওনাদের সাথে কী কথাবার্তা হয়েছে, ওরা ডিজাইন করেছে, এই মুহূর্তে আপাতত মানে যতটা সম্ভব কম করা যায় সেটা আমরা দেখছি, কিন্তু তাদেরকে বলা হয়েছে যে ইমিডিয়েটলি কাজ শুরু। আরেকটা বিষয় আপনি গতকাল বলেছেন, গভর্নমেন্ট এর খরচ খরচা গভর্নমেন্টের কাছে চাওয়ার একটা ব্যাপার আছে, কিন্তু সেটা এখন যারা ইনিশিয়ালি শুরু করবে তারপরে কোথা থেকে ফান্ডিং আসে দেখা যায়। গতকাল আপনি একটা কথা বললেন যে আপনি শনিবার এসেছিলেন এবং ছাত্রদের বিভিন্ন ডেপুটেশন নিয়ে দেখছিলেন, তার মধ্যে একটা হোস্টেল পরিবর্তনের যে বিষয়টা, হ্যাঁ কিছু ছেলে তারা বলছে যে তারা অন্যদিকে ভয় পাচ্ছে, তো সেইগুলো আরও একটু ভালো করে আমাদের কাউন্সিলিং করেন যিনি, ওনার সাথে আলোচনা করে অ্যান্টি র্যাগিং কমিশন আলোচনা করতে হবে, তাদের ভয় কীরকম করে কাটানো যায়, কেন তারা ভয় পাচ্ছে সেটা দেখতে হবে। তাদের বাড়ির লোক খুব চিন্তিত হয়ে পড়ছে যে মেন ক্যাম্পাস থেকে মানে তাদেরকে যদি ওই হোস্টেল, কেন তারা ভয় পাচ্ছে সেগুলো আমাদের দেখতে হবে। 17 দিন অতিক্রান্ত এই ঘটনার, তদন্ত কমিটি গঠন হয়েছে, তদন্ত শুরু হয়েছে স্বাধীনভাবে, প্রোগ্রেস রিপোর্টটা কোন জায়গায় কী শুনে? আমি একটা ইন্টারিম রিপোর্ট পেয়েছি, এবারে ওনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যখন দেবেন, ওই আমি তো জানি না আগে একটা কমিটি তৈরি হয়েছে, তার বৈধতা অবৈধতা আমি সেটাও জানি না, কিন্তু আমি জানি সেখানকার কিছু টিচার আছেন, তারা তদন্ত করছেন, এইটুকু আমার কাছে গ্রহণযোগ্য অবশ্যই, কেননা আমাদের টিচাররা, এবারে তারা কীভাবে করেছে না করেছে সেটা দেখতে হবে, কিন্তু টিচারদের যে রিপোর্ট সেটা যখন আমার কাছে একটা ইন্টারিম পড়েছে, সুতরাং তার মধ্যে কিছু চেঞ্জ হতে পারে নাও হতে পারে, সুতরাং সেই কথা তার এখন পাবলিকলি বলা যাবে না। উইদিন যাদবপুরে এখনও কেন সিসিটিভি বসেনি, এর উত্তরে নয়া অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাহু, তিনি বলছেন এক বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা দেরি করলে আমাদের কী করণীয় রয়েছে। অন্যদিকে এই রহস্য মৃত্যুতে যে নিরাপত্তার গাফিলতি আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, সেই কথা তিনি স্বীকার করে নিচ্ছেন। নয়া অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাহু, তিনি স্বীকার করে নিয়েছেন গাফিলতি ছিল নিরাপত্তায়।
মিজোরামে নির্মীয়মান রেল সেতু ভেঙে যে মৃত্যুর যে মৃত্যুর লীলা চলেছে এবং মৃত্যুতে যে মালদহের যে শ্রমিক সংখ্যা ছিল ২৪ জন, আরও একজন শ্রমিকের দেহ কিন্তু ঘরে এলো, কফিনবন্দি দেহ মালদহে ফিরেছে এমনটাই জানা যাচ্ছে। ঘরে পৌঁছলো আরও এক কফিনবন্দি দেহ। মিজোরামের নির্মীয়মান যে রেল সেতু, সেই রেল সেতু ভেঙে গিয়ে মৃত্যু হয়েছে একাধিক শ্রমিকের এবং সেখানে বাঙালি শ্রমিক রয়েছে একাধিক। মালদহের ২৪ জন শ্রমিকের কথা জানা গিয়েছিল। এবারে আরও এক মৃতদেহ এলো, কফিনবন্দি মৃতদেহ এলো মালদহে। মালদহের চৌদুয়া গ্রামের বাসিন্দা তিনি, ঘটনায় শোকস্তব্ধ গোটা গ্রাম। মালদহে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, তিনি মালদহে গিয়েছিলেন মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেছিলেন, তিনি তাদের আশ্বস্ত করেছিলেন, সমবেদনা জানিয়েছিলেন। এবার আজ মিজোরামের রেল ব্রিজ দুর্ঘটনায় মৃত সেনাউল, তার কফিনবন্দি দেহ ফিরল গ্রামে। মালদহের চৌদুয়া গ্রামের বাসিন্দা তিনি, তার নাম সেনাউল, ঘটনায় শোকস্তব্ধ গোটা গ্রাম। মিজোরামের নির্মীয়মান রেল সেতুর ভেঙে গিয়ে মৃত্যু হয়েছিল ২৪ জন মালদহের শ্রমিকের, আরও একাধিক মৃত্যু হয়েছিল। তবে বাংলার মৃত্যু শ্রমিকের মৃত্যু সংখ্যা একাধিক রয়েছে এবং মালদহেই রয়েছে ২৪ জন। এবার সেনাউল শেখ নামে এক শ্রমিকের মৃতদেহ এসে পৌঁছলো মালদহের চৌদুয়া গ্রামে, শোকস্তব্ধ গোটা গ্রাম। এই মুহূর্তে এখন এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন ৭ দিন।